নাকি তিনি পদত্যাগ করে তার পরিবারের কাউকে চেয়ারে বসিয়ে দিতে চাইছেন না তার পার্টির কাউকে চেয়ারে বসিয়ে দিয়ে সেটাও তো একটা প্রশ্ন চুরি যারা করে তারা কি ভিডিওগ্রাফ করে চুরি করে আপনার মনে হয় যে ব্যক্তি নিজেই অসৎ যে ব্যক্তিকে লিখতে হয় যে আমি সততার প্রতীক সে লাইভ স্ট্রিমিং করবে এটা হয় কখনো দেখুন সিবিআই বড় স্লো কাজ করছে আমি এখন সিবিআই এর ওপর বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি এই সিবিআই আর ইডির ওপরে এতদিনে নার্কো টেস্ট করছে আরও আগে করলো না কেন নার্কো টেস্টটা ইডি সিবিআই যদি সঠিক তদন্ত করতে পারে ইনভেস্টিগেশনটা যদি সঠিক হয় যা তথ্য আর যা প্রমাণ আছে তার তিনি জেলে যাবেন মমতা ব্যানার্জির একটা ইচ্ছে আছে চেয়ারে বসে থাকাটা ইচ্ছে আছে ভাইপো যতগুলো গাড়ি কিনেছে ভাইপোকে আরো পঞ্চাশটা গাড়ি কিনে দেওয়ার শখ আছে মমতা ব্যানার্জি আপনার এত চেয়ারের লোভ কেন আপনি চেয়ারটা ছাড়ুন না আপনার তৃণমূল যারা করে তারা ডাক্তারি ওকালতি সব করে টাকা রোজগার করে না জোর করে টাকা রোজগার করে আগে আপনি শুধু মুখ্যমন্ত্রীত্ব না আপনি বাংলা ছাড়ুন লাজ লজ্জা সরম বলে কিছু নেই কোনোদিন চেয়ার ছাড়বে না যতক্ষণ না আন্দোলনের মাপকাটি আরো বাড়বে কোন দর্শন চুরি জোচ্চুরি মিথ্যা কথা এটা একদম তৃণমূল যারা করে তাদের একদম পুরো ট্রেনিংই দেওয়া হয় পার্টির মধ্যে যে এটাই তাদের ক্যারেক্টার হবে এই যে কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী এটা তৃণমূলের ক্যারেক্টার তৃণমূলে উনি এই ট্রেনিংগুলো দেন দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আবারও আপনাকে একই কথা বললাম যে তিনি তৃণমূল করেন বলে এই ধরনের কথাগুলো বলছেন এখন ওনাকে তো মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে নাহলে তো ওনার তৃণমূলে জায়গা থাকবে না বেসিক্যালি তৃণমূলে দেখুন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোক চোর সন্দীপ হ্যাঁ এটা কারা মানুষ না জন্তু জানোয়ার এগুলো এগুলো হলো তৃণমূলের প্রোডাক্ট জোর জোচ্চোর লম্পট হলো তৃণমূলের প্রোডাক্ট মুখ্যমন্ত্রী তো সারা জীবন মিথ্যে কথা বলে এসেছেন যখন বিরোধী দলে ছিলেন তখনও মিথ্যে কথা বলে এসেছেন কেউ এটা বিশ্বাস করবে পশ্চিম বাংলার একজন যারা সাধারণ মানুষ তিনি পদত্যাগ করতে রাজি এত যদি পদত্যাগ করতে রাজি হতেন তো তিনি পদত্যাগটা করছেন না কেন সবাই তো চাইছে মানুষ তো চাইছে আপনি পদত্যাগ করুন সারা জীবন চেয়ার আঁকড়ে বসে থাকবেন নাকি নাকি নিজের ভাইপো পরিবার আর নিজের পার্টির লোকজনের জন্য ব্যবস্থা করার জন্য চেয়ারটা রেখে দিচ্ছেন যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন সেদিন আপনাকে যদি মানুষ স্যালিউট করে যেদিন আপনি পদত্যাগ করবেন সেদিন যদি আপনাকে মানুষ স্যালিউট করে তাহলে বুঝতে হবে মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা আছে আজকে আপনার হাতে পুলিশ আছে প্রশাসন আছে আজকে আপনাকে মানুষ স্যালুট করছে যেদিন ক্ষমতা থাকবে না বুদ্ধ ভট্টাচার্য বলুন বিধান রায় বলুন আর ওই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলুন ক্ষমতায় নেই মানুষ স্যালুট করে তাহলে বুঝতে হবে যে মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা আছে আপনি নিজেও জানেন যেদিন আপনি পদত্যাগ করবেন বা যেদিন আপনি ক্ষমতায় থাকবেন না মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতাও থাকবে না এটা বাস্তব আপনাদের দাবি তো একবারে মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন যে আমি মানুষের স্বার্থে রাজি আরে পদত্যাগটা রাজি বলে তবে পদত্যাগটা করতে হবে তিনি পদত্যাগটা করুন তিনি তার মন্ত্রিসভা ডিজলভ করে আবার এখন নির্বাচনে পাঠিয়ে দিন পশ্চিম পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলার মানুষ আবার যখন এরকম একটা ঘটনা ঘটেছে উনি পদত্যাগ করে মন্ত্রিসভা ডিজলভ করে বিধানসভা ডিজলভ করে উনি যে কোনো সময় চাইলে আবার নির্বাচনে পাঠিয়ে দিতে পারেন তো অসুবিধে নেই আইনে তো সেই ব্যবস্থা করা আছে তো তিনি পদত্যাগটা করুন নাকি তিনি পদত্যাগ করে তার পরিবারের কাউকে চেয়ারে বসিয়ে দিতে চাইছেন না তার পার্টির কাউকে চেয়ারে বসিয়ে দিয়ে সেটাও তো একটা প্রশ্ন তৃণমূলটা তো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় এটা অ্যাডমিটেড ফ্যাক্ট ওই দলে একমাত্র পরিবার থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশনে কেউ পোস্ট পাবে ওই একটাই পোস্ট বাকিরা সব ল্যাম্প পোস্ট যারা আছে পার্টিতে তাদের কোনো গণতান্ত্রিক সে আছে নাকি তারা কোনো কথা বলতে পারে নাকি তা তিনি পদত্যাগ করব পদত্যাগ করব পদত্যাগ করব বলছেন কেন পদত্যাগ করে বলুন যে এটা আমার পদত্যাগ পত্র মন্ত্রিসভা ডিজলভ করে দিলাম মানুষ নির্বাচন নির্বাচন করুক নির্বাচনে নামুক মানুষ দেখুন যা কেস হয়েছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কিনা আমি জানি না রবীন্দ্রনাথের কথায় যা কেস হয়েছে আর যা প্রমাণ আছে এই কালীঘাটের পরিবার এবং তৃণমূলের মাথাগুলোর আইন যদি ঠিকভাবে চালানো যায় ইডি সিবিআই যদি সঠিক তদন্ত করতে পারে ইনভেস্টিগেশনটা যদি সঠিক হয় যা তথ্য আর যা প্রমাণ আছে তার তিনি জেলে যাবেন আমরা তো আইন নিয়ে কাজ করছি আমরা আদালত নিয়ে কাজ করছি আমাদের কাছে এই মামলা সংক্রান্ত বিষয় আমি দীর্ঘদিন ধরে এই মামলাগুলোর সাথে যুক্ত আছি ইন্ডিপেন্ডেন্টলি আপনি অতি বড় তৃণমূল দেখুন আদালতে গিয়ে এক একটা কোর্টে এক এক রকম অ্যাপ্লিকেশান এক একটা কোর্টে এক এক রকম সাবমিশন এই সবগুলো মানে আইনের বেড়া জালে টেকনিক্যালিটিস দিয়ে বেরোনোর চেষ্টা কিন্তু আমি আপনাকে বলছি যদি সিবিআই বা ইডি যদি সঠিকভাবে তদন্ত করতে পারি আপনি নিশ্চিত থাকুন এই কেসে কনভিকশান হবে যেরকম ফ্রিডার্স ক্যাম্পে হয়েছিল প্রকাশ চৌটালায় হয়েছিল জয়ললিতা ওই দক্ষিণ ভারতে হয়েছিল এই কেসে নিশ্চিতভাবে সাজা হবে এবং সেই সাজা কালীঘাটের পরিবারেরও হবে যদি তদন্ত সঠিকভাবে হয় এখন তদন্ত হলো না প্রমাণ লোপাট হয়ে গেল এগুলো যদি হয় সেটা তো আদালতে তো অনেক রকম ফ্যাক্টর হয় তদন্তে অনেক রকম ফ্যাক্টর হয় বিচারপতিরা অনেক সময় চাইলেও বিভিন্ন অর্ডারের মধ্যে আছে যে আমি সাজা দিতে পাচ্ছি না প্রমাণের অভাবে হয় এটা এটা বাস্তব কিন্তু এই কেসে যদি প্রমাণ যা আছে সিবিআই এবং ইডি যদি সঠিক তদন্ত করতে পারে এই তৃণমূল দলের যে মাথাগুলো আছে এরা বাইরে থাকবে না চুরি যারা করে তারা কি ভিডিওগ্রাফ করে চুরি করে আপনার মনে হয় লাইভ স্ট্রিমিং যদি হয় যার সেই লাইভ স্ট্রিমিং করবে যে মানুষটা সততার সাথে কথা বলতে পারে সারা ভারতবর্ষের কোর্ট প্রসিডিংটা ওপেন প্রসিডিং হয়তো অনেক জায়গায় লাইভ স্ট্রিমিং পসিবল হচ্ছে অনেক সময় লাইভ স্ট্রিমিং ওপেন প্রসিডিং কারণ মানুষ দেখছে পার্লামেন্ট মানুষ দেখছে কারণ এটা একটা স্বচ্ছ প্রসিডিং আপনি মনে করেন যে মুখ্যমন্ত্রী যে খানে যে কথাবার্তা বলার জন্য যাবে সেইটাকে স্বচ্ছতা রাখার জন্য জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং দাবি করেছে যে ব্যক্তি নিজেই অসৎ যে ব্যক্তি নিজেই অসৎ যে ব্যক্তিকে লিখতে হয় যে আমি সততার প্রতীক সে লাইভ স্ট্রিমিং করবে এটা হয় কখনও লাইভ স্ট্রিমিং হওয়া মানে সারা ভারতবর্ষের যত মানুষ আছে তাদের কাছে থাকবে আর সিক্রেট ভিডিওগ্রাফি কালকে যদি ভিডিওগ্রাফি এটা না থাকে কে দায়িত্ব নেবে সরকার দায়িত্ব নেবে ওই তৃণমূলের পুলিশের ডিজি রাজীব কুমার দায়িত্ব নিয়ে রাখবে সারদার লাল ডায়েরি ওর কোনো ভরসা আছে ওই সারদার লাল ডায়েরি এখন চেয়ারম্যান ডিরেক্টর জেনারেল হয়েছে ও ও রাখবে হ্যাঁ আর হরেকৃষ্ণ দিবে পকেটে করে লাইভ ভিডিও রেকর্ডিং নিয়ে ঘুরবে তাই চুরি যারা করে তারা প্রমাণ রাখতে চায় না এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সি বলে তাই কথা কি হবে সেটা ওদের নিজেদের মধ্যে থাকবে এটা হয় কখনো তাহলে সেই কথাটার তো কোনো মানুষ দেখবে লাইভ স্ট্রিমিংয়ে তো আপনার দেশের জনগণ দেখবে এত ভয় পাচ্ছেন কেন লাইভ স্ট্রিমিংয়ে দেশের জনগণ আপনার ক্যারেক্টার নেচার তৃণমূলের লাজলজ্জা নেই এইগুলো প্রকাশ্যে চলে আসবে বলে কি আপনি লাইভ স্ট্রিমিংয়ে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছে বলেই মুখোশ খুলে পড়বে বলেই ভয় পাচ্ছে চুরি চুরি যারা করে তারা কখনো প্রমাণ রাখতে চায় লাইভ স্ট্রিমিং মানে হলো সারা ভারতবর্ষের লোকের কাছে প্রমাণ হয়ে যাবে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি সেটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা দৃষ্টান্তমূলক জায়গা হবে এবং মুখ্যমন্ত্রীর সাথে কোন পাবলিক কথা বলতে গেলে সেটা তো লাইভ স্ট্রিমিং হওয়া দরকার তো তো লাইভ স্ট্রিমিং হয় মুখ্যমন্ত্রী তো করেন হ্যাঁ সবারই তো করা হয় আমলাদের বৈঠকে তো যখন আমলারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেন মুখ্যমন্ত্রী বিপক্ষে তো কথা বলতে পারবেন না কোনো আমলা আমলা সার্ভিস বুক তো মুখ্যমন্ত্রীর হাতে তো হিরক রাজার দেশে হিরকরাজা বসে আছে আর মন্ত্রীরা বলে যাচ্ছে যে আজ্ঞা মন্দ ওই আমলাগুলো তো মুখ্যমন্ত্রীকে প্রণাম করে ওদের চলতে হয় তো ওদের লাইভ স্ট্রিমিং করা না করার কী যায় আসি লাইভ স্ট্রিমিং সেইখানে হবে যেখানে আপনার বিপক্ষের লোকের কাছে বসতে হবে আমরা যেমন কোর্টে আমার বিপক্ষের উকিলকে আমাকে ফেস করতে হয় আদালতে আমাকে আমার প্রতিটা মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাকে আমার বিপক্ষের আইনজীবীকে ফেস করতে হয় এটা এটা হলো আমাদের করে 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 অভ্যেস হয়ে গেছে আর উনি সারা জীবন চেয়ারে বসে বসে এবং দলের নেত্রী হিসাবে বসে বসে ভাইপো মাথায় বসে বসে উনি কোনো বিপক্ষ ফেস করেননি জীবনে যখন আন্দোলন করেছিলেন দু হাজার সালের টাইমে সে সময় ওনার দলের উনি হেড উনি ওনার বাইরে কেউ নেই ওই দলে ওটা দল নয় ওটা কোম্পানি তা সে কখনো নিজের বিপক্ষের প্রশ্ন আপনি যদি দু সালে একজন ভদ্রমহিলা খুব জুনিয়র একজন মেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নর ভিত্তিতে একটি টেলিভিশন চ্যানেলে ইংলিশ টেলিভিশন চ্যানেলে তাকে বলে দিলেন মাওবাদী উনি ওনার বিপক্ষে সুদীপ্ত গুপ্ত মারা গেছে যে এস করতেন তার প্রশ্ন করার পরে তিনি রাগ দেখে সাংবাদিকদের চলে গেলে ওনার বিপক্ষের প্রশ্ন উনি নিতে পারেন না সেই জন্যই লাইভ স্ট্রিমিং তিনি করতে চায় না সত্যিটা বেরিয়ে আসবে আমি তো বলছি চোর যারা হয় চোর যারা হয় তারা প্রমাণ রাখতে চায় না কিন্তু তিনি তো বলছেন নাকি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না দেখুন তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না এটা তাদের দলে শেখানো হয় আরে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারটা তো ওয়েবসাইটে আছে সারা পশ্চিম বাংলার লোক তো সুপ্রিম কোর্টের অর্ডারটা ওয়েব আমি যদি মিথ্যা কথা বলি সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে তাহলে তো সেটা ওয়েবসাইটে দেখতে পাবে মানুষ সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে কি করবে সেটা পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের অর্ডার ওয়েবসাইটে আছে তো সারা দেশের মানুষ দেখতে পাবে যেটা বলেছেন মিথ্যা কথা বলেছেন উনি উনি কোন কথাটা সত্যি বলেছেন আপনি বলুন তো সুপ্রিম কোর্টের অর্ডার ওয়েবসাইটে আছে আমি বললাম না তৃণমূল যারা করে তাদের এটা ট্রেনিং দেওয়া হয় পার্টির মধ্যে ট্রেনিং দেওয়া হয় তাদের লাজলজ্জা সরম বলে কোনো জিনিস হয় না খুঁ তৃণমূলে যত প্রোডাক্টশপ ওনার পশ্চিমবাংলায় গুন্ডা বদমাইশি ধর্ষণ মার্ডার ওনার প্রোডাক্ট সব উনি পাকশ্রী দর্শন মামলা কি বলেছেন উনি আপনি আপনি কান্দুনি চলে যান কি মন্তব্য ওনার এই মন্তব্য মুখে আনা সম্ভব না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সবসময় আমি মনে করি না জনগণ সঠিক ওনাকে চেয়ারে যে বসিয়ে রেখেছে একটা অংশ সেকশন তো ভোট দিয়েছিল সঠিক কাজ করেনি আমি মনে করি না সবসময় মেজরিটি ইজ নট কারেক্ট এটা হয় না মানুষ লড়াই এখন মানুষের মধ্যে চেঞ্জ আসছে চৌত্রিশ বছরে বাম মানুষ সরিয়ে দিয়েছে এটা ঘটনা কংগ্রেসকে মানুষ সরিয়েছে মানুষ যখন বুঝতে পারছে যে আমার সমস্যা হচ্ছে কারণ মিথ্যে কথা তো সবসময় মানুষ ধরতে পারে না অত মিথ্যে কথা বলা যেতে পারে আপনার এত চেয়ারের লোভ কেন আপনার ভাইপো অত গাড়ি বড় বড় গাড়িতে ঘুরে বেড়ায় কেন আপনার মন্ত্রীদের কত কোটি টাকা আর ডাক্তারদের বাবা মা কাকা জ্যাঠা মিলিয়ে ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের কত টাকা যারা আন্দোলনকারী ডাক্তার তাদের টাকার হিসাব আপনার ভাইপোর টাকার হিসাব আপনার ভাইপোতে এফিডেভিট যেটা দিয়েছে ইলেকশন কমিশনে সেটা তো মেনে নিলাম তার ছাড়া কি টাকার হিসাব আজকের ডেটে ভাইপোর টাকার কী হিসাব আর ডাক্তার যতটুকু এফিডেভিট দিয়েছে না ডাক্তারদের ডাক্তাররা এফিডেভিট করে বলুক যে ওদের এত টাকা আর ভাইপোর এত টাকা আপনি চেয়ারটা ধরে রেখেছেন কেন আপনার উচিত না পশ্চিম বাংলায় থাকা আপনি বাংলার সর্বনাশ করেছেন আপনার ভাইপো বাংলা সর্বনাশ করেছে শিক্ষা জগতে সর্বনাশ করেছে স্বাস্থ্য জগতে সর্বনাশ করেছে ইন্ডাস্ট্রি সর্বনাশ করেছে কি বাকি রেখেছেন পশ্চিম বাংলাতে ডাক্তাররা সিকিওর না রাস্তায় দীর্ঘদিন ধরে ওই চাকরি প্রার্থী মঞ্চরা বসে আছে দেখলে চোখের জল চোখের জল পড়বে পশ্চিমবাংলার যারা সরকারি কর্মচারী তারা ডিএ পাচ্ছে না কন্ট্রাকচুয়ালরা টাকা পাচ্ছে না অঙ্গনবাড়ির মেয়েরা কালকে খবর নিন কুচবিহার না যাবে জলপাইগুড়িতে তিন চার মাসের টাকা বাকি তারা আন্দোলনে নেমেছে অঙ্গনবাড়ির যারা মা বোনেরা কাজ করেন যারা সমাজকে গড়ার চেষ্টা করছেন এই অঙ্গনবাড়ির মা মা বোনেরা তারা রাস্তায় নেমে যেন চার পাঁচ মাস ধরে তারা তাদের পয়সা পাচ্ছেন না ও উত্তরবঙ্গে আপনি খবর নিন এই ঘটনা কালকে রাতের ঘটনা কি বাকি রেখেছেন পশ্চিম বাংলাতে বাকিটা কি রেখেছেন না আপনি আপনি বলেছেন বিচার চায় না চেয়ার চাই কে কি চায় সেটা তো আপনার জানার দরকার নেই আপনি পদত্যাগ করুন কে চেয়ারে বসবে সেটা আপনাকে ভাবতে হবে না আপনি পশ্চিম বাংলায় ধর্ষণ খুনের রাজত্ব কই তৈরি করে দিয়েছেন তোলাবাজি রাজত্ব তৈরি করে দিয়েছেন আপনি এই যে এসএসসি প্রাইমারি জট পাকিয়ে পঁচিশ হাজার ছাত্রকে রাস্তায় বসিয়ে তারা এখন সুপ্রিম কোর্টে দৌড়ে বেড়াচ্ছে কবে সুপ্রিম কোর্ট কী করবে এটা আপনি করেছেন পশ্চিমবাংলায় যারা যারা সরকারি কর্মচারী তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনে আপনি কম দিচ্ছেন ওই টাকা আপনার যারা তৃণমূলের লোকজন তারা খাচ্ছে সরকারি কর্মচারীদের টাকা মেরে আপনার তৃণমূলের সরকার চলছে তৃণমূল পার্টি চলছে তৃণমূলের লোকজন কামিয়ে তাদের বাড়ি গাড়ি করছে এই সন্দীপ ঘোষের মতন লোকগুলো পায়দা করেছে সন্দীপ ঘোষ তারপরে ওই সন্দেশখালীর ওই লোকটা প্রত্যেকটা লোককে অনুব্রত মনে এগুলো আপনার এই সরকারি কর্মচারীদের টাকা মেরে হাজার হাজার সরকারি কর্মচারী লাখ লাখ সরকারি কর্মচারী টাকা মেরে এনআইজি এর টাকা মেরে প্রত্যেকটা জিনিসের টাকা মেরে আপনার তৃণমূল চলছে আপনি আপনার চেয়ারটা ধরে রেখেছেন কেন আপনি আপনার আপনি পশ্চিমবাংলার জন্য রেখেছেন কি ইন্ডাস্ট্রি নেই স্বাস্থ্য ব্যবস্থা শেষ শিক্ষা দপ্তর জেলে শিক্ষা দপ্তর জেলে এই যে রাস্তায় বসে আছে চাকরি প্রার্থীগুলো দেখুন চোখের জল নাকের জলে এসে যাবে এক একটা লোকের উনি তো গতকাল বললেন যে আমি দু ঘন্টা ধরে ওয়েট করে আছি আমাদের জন্য দেখুন উনি দু ঘন্টা ওয়েট করুন কি ছ ঘন্টা ওয়েট করুন আপনি যাচ্ছেন না কেন আর্জি করে আপনি যাচ্ছেন না কেন আর্জি করে জনগণের কাছে অনুরোধ করব মা বোনেদের কাছে অনুরোধ করব মাতৃশক্তির কাছে অনুরোধ করব সবাই রাস্তায় নামুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার জন্য রাস্তায় নামুন আমরা নামবো আরো বড় শক্তি নিয়ে আমরা রাস্তায় নামবো আপনাকে এই পশ্চিম বাংলা থেকে আমরা বার করবো কপিল সিব্বাল কি করবে আদালতে সেটা দিয়ে তো আমরা চিন্তিত নই ওনার উচিত ছিল আর্জি করে যা যাচ্ছেন না কেন আর্জি করে আপনি কি আপনি তো রাজ্যের অভিভাবক আপনি মুখ্যমন্ত্রী রাজ্যের ছেলে মেয়েদের যদি সমস্যা হয় আপনি যাবেন না কেন ওরা আপনার কাছে যাবে জনগণ আপনাকে ভোট দিয়েছে লজ্জা সরম থাকলে এই ধরনের কথা বলে লাজ লজ্জা বলে এদের কোনো জিনিস নেই বাইপো আরো যত গাড়ি কিনেছে আরো বেশি যাতে গাড়ি করতে পারে সেটা হলো মমতা ব্যানার্জির ইচ্ছে আছে ওই ওয়ান এইটটি এইটে যে ওই মুখার্জি স্ট্রিটের বাড়ির মতো আরো ছটা বাড়ি যাতে করতে পারে সেটা মমতা ব্যানার্জির ইচ্ছে আছে পার্থ চ্যাটার্জির পঞ্চাশ কোটি টাকা পেয়েছে ওরা পাঁচশো কোটি টাকা অস্ত্র হতে পারে না মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত উনি গণতান্ত্রিক নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী উনি একজন পাবলিক সার্ভেন্ট ওনার যাওয়া উচিত উনি বসে থাকতে পারেন না উনি পাবলিক সার্ভেন্ট এটা মনে রাখতে হবে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্টের আমি ওনাকে সম্মান করি এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন এটা আমি জানি সবাই জানে তা সেই রাজনৈতিক দলের ক্যারেক্টার হলো খুন ধর্ষণ থ্রেট তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো তার বাইরে কিছু বলতে পারবেন না যেটা বললেন সেটা তো থ্রেটের মতন কথাবার্তা বললেন স্যার আপনি একজন সিনিয়র আইনজীবী আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং এটা ঘটনা আমি আপনার থেকে আইন শিখি আপনার আর্গুমেন্ট আমি দেখিয়ে ভালো লাগে বেশ ভালো আপনি কোটে আপনি সত্যি দারুণ আর্গুমেন্ট করেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা যেটা বললেন উনি তো এটা বেসিক্যালি তৃণমূল করেন বলে একটা হুমকি দিলেন যে ওদের পরীক্ষায় বস্তু দেবো না ওদের অমুখ করবো না তৃণমূল করেন বলে এই হুমকিটা উনি ছাড়লেন তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আমি একটাই রিফ্লেকশন দেখি তিনি একজন সিনিয়র আইনজীবী সম্মান রেখে বলছি তার রিফ্লেকশন হলো তাকে পিসি যেটা বলে দেবে আর ভাইপো যেটা বলে দেবে সেটাই তিনি বলবেন তার বাইরে তিনি বলবেন না তিনি সঠিক কথা বলেন আদালতে মামলা করার সময় একটা ভালো মামলা করেন কিন্তু বাইরে যেগুলো কথাগুলো বলছেন সেই কথাগুলো যেটা পিসি ভাইপো বলে দিচ্ছে সেই কথা তার বাইরের কথা নয় তার বাইরের কথা নয় এটা কল্যাণ ব্যানার্জি বাইরের কথা বলেন উনি একমাত্র পিসি ভাইপোরই কথা বলেন সেই দল থেকে তিনি এমপি চারবারের সাংসদ তাই জন্য তাকে তার বাইরে তিনি কী করে বলবেন আর দেখুন সিবিআই বড় স্লো কাজ করছে আমি এখন সিবিআইয়ের ওপর বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি এই সিবিআই আর ইডির ওপরে এতদিনে নার্কো টেস্ট করছে আরও আগে করলো না কেন নার্কো টেস্টটা এত বড় একটা ঘটনা একটা ধরুন মহিলা একজন পুরুষ গিয়ে হঠাৎ করে গিয়ে ভেতরে গিয়ে তাকে মেরে দিয়ে চলে এলো রেপ করে মেরে দিয়ে চলে বাকিগুলো বসে বসে দেখছে এটা হয় একটা বাস্তব জিনিস বলতে হবে তো যে এখনও অবধি কলকাতা পুলিশ একজনকে ধরেছে সে কে সে হসপিটালের লোক না সে বাইরের একজন সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ কী করলো বেলা গিয়ে যাকে ধরেছে সে ক্রিমিনাল কনসপিরেসি কিনা কেউ জানে না সে ডাইরেক্টলি ইনভলভ কি না কেউ জানে না তদন্ত চলছে সে কি করলো সে ইনভলভ যদি হয় সে বাইরে থেকে অপারেট করলো বা সে ভেতরে গেল একজনকে মারলো মানে এটি কী তদন্ত হচ্ছে না তদন্তের নামে প্রহসন হচ্ছে কলকাতা পুলিশ তো সব লোপাট করে দিয়েছে সিবিআই আমরা জানি যে একটা ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি অন্যরা যা পারে না সিবিআই সেটা করে দেখায় কলকাতা পুলিশ মানে হাত পা বাঁধা হয়ে গেছে মাথাতে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের তৃণমূলের মাথাগুলো বসে আছে তৃণমূল পুলিশ যারা পুলিশের প্রধান তাদেরকে আমি তৃণমূল পুলিশ বলি তারা বসে আছে কিন্তু সিবিআই এটা কি করছে একটা অ্যারেস্ট সেই কলকাতা পুলিশ করে দিয়েছে মানে আমি যদি ধরে নিই যে ও ডাইরেক্টলি তো ও অত বড়ো হসপিটালে ওই বেলা অত স্টাফ আছে এমনি একটা লোক ঢুকতে পারে না আমি হসপিটালে আর্জি জি আজি কোটা হসপিটালে আপনি যারা ঢুকতে পারবেন বাইরের লোক ও ঢুকে গেল ঢুকে মেরে দিয়ে চলে গেল কেউ এতদিনে করলো না কেন আমার তো মানে রীতিমতো মানে এতদিনে হলো না কেন কেন সিবিআই এত স্লো যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না এটা